এই পুরুষোত্তম মাসে পদ্মিনী একাদশী তিথিতে নারায়ণের কৃপায় ছটি রাশির দুর্ভাগ্য দূর হতে চলেছে এবং সৌভাগ্য বৃদ্ধি হতে চলেছে, এই নিয়েই আজকের আলোচনা। আর আপনারা জানেন আর কয়েকটা দিন বাকি এই একাদশী তিথি আসতে, আর এই একাদশী তিথিতে এই ছটা রাশির জন্য কিন্তু দারুণ সময় আসতে চলেছে। আমি প্রত্যেকটা রাশি সম্পর্কেই কবে কখন ভালো সময় আসে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করি। তাই এই যে একাদশী তিথিটা সামনে আসছে, যারা নানাভাবে দুঃখ কষ্ট ভোগ করছেন তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক এই রাশির মধ্যে যারা ভীষণ কষ্টে আছেন, কারণ আপনার নারায়ণের কৃপায় দুঃখ কষ্ট কিন্তু দূর হবে এবং ধনসম্পদ বৃদ্ধি পাবে। এতটাই গুরুত্বপূর্ণ কিন্তু এই তিথি। আর এই পদ্মিনী একাদশীর অনেক মাহাত্ম্য আছে। আর এই একাদশীর দিন রাতারাতি আপনার ভাগ্য বদলাবে সে কথা কিন্তু বলছি না, এই একাদশীর দিন থেকে 15 দিন যথেষ্ট পজিটিভ সময় থাকছে। আর এই সময় আপনার অনেক সুযোগ আসবে, অনেক যোগাযোগ আপনার সাথে তৈরি হবে। তার সাথে সাথে আমি বলবো যে রাশিগুলো নিয়ে আলোচনা করব, এই একাদশী তিথিটা পালন করার চেষ্টা করবেন, কারণ এই পদ্মিনী একাদশীটা ভীষণ গুরুত্বপূর্ণ, আপনার মনের আশা পূরণ করতে পারে। আর যারা মানতে পারবেন না ঠিক আছে, আপনারও যে ভাগ্যের পরিবর্তন আসবে সেটা কিন্তু ঘটবেই। আপনি এই একাদশী পালন করুন চাই না করুন তাতে কোনো আপনার যায় আসে না, তবে মানলে পরে আপনার অনেক অনেক গুণ বেশি ফল আপনি পেতে পারেন, কারণ এইসব তিথি সবসময় পাওয়া যায় না। আর এই পুরুষোত্তম মাসে এত ভালো একটি একাদশী, তাই অনেকেই আছেন যে এটাকে মানার চেষ্টা করবে। আর আপনার তো অবশ্যই জরুরি, মানে দরকার, যারা কষ্টে আছেন তারা যদি করেন খুব ভালো ফল কিন্তু আপনারা পেতে পারেন। এটা আপনাদের বলার ছিল, বললাম। এবার যেটা নিয়ে আমি আলোচনা করব রাশিগুলো, এই যে ছটা রাশি নিয়ে আলোচনা করছি, যে ছটা রাশির ভাগ্য বদলাতে পারে, যে ছটা রাশির জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন আসতে পারে, দুঃখ কষ্ট দূর হতে পারে, সৌভাগ্য বৃদ্ধি হতে পারে, সেই রাশিদের নামগুলো বলবো। দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কি না, যদি থাকে অবশ্যই তৈরি থাকুন, আর কয়েকটা দিন বাকি। আর এই পদ্মিনী একাদশীটা কবে সেটা একটু বলে নিই, আগামী 29শে জুলাই। এই 29শে জুলাই থেকে আপনি 15টা দিন চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন, ঠিক এই সময়ের মধ্যেই আপনার জীবনের কিন্তু পরিবর্তন আসতে পারে, কারণ নারায়ণের কৃপা সম্পূর্ণভাবে কিন্তু পড়বে। আর আপনারা অনেকেই জানেন যে নারায়ণ যেখানে আছেন লক্ষ্মী আছেন, আর লক্ষ্মী যেখানে আছেন নারায়ণ আছেন, তাই আর্থিক দিক থেকে আপনাকে শক্তিশালী করবে এতে কোনো সন্দেহ নেই, নারায়ণের কৃপা মানেই আর্থিক উন্নতি। আর এই একাদশীতে কিন্তু সেই কৃপাটা আপনাদের পড়বে। দেখুন সব রাশির খুব একটা ভালো আসবে না সময়, তবে এই ছটা রাশির কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। তাহলে আসুন একে একে সেই রাশিগুলোর কথা বলি, যে রাশিগুলো আমি এখন বলবো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালোভাবে আপনাদের সঙ্গে মিলিয়ে নিয়ে তারপর কিন্তু আপনাদের যে একটা মনের আশা বা আপনাদের স্বপ্ন বড় করে দেখার চেষ্টা করুন। যদি মনে করেন যে না আমার সময় ভালো আসছে, এই পদ্মিনী একাদশীর দিন থেকে 15 দিন আমার যথেষ্ট পজিটিভ থাকবে, আমি ঘরে শুয়ে বসে থাকি আমার সমস্ত কিছু ভালো হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। তাহলে কি হবে, আপনার সময় ভালো আসবে চলেও যাবে। তাই আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, তবে কিন্তু মিলবে। তাহলে আসুন একে একে সেই রাশিগুলোর কথা বলি। প্রথমেই যে রাশির কথা বলবো, যে রাশির ভাগ্য বদলাতে পারে ছটা রাশির মধ্যে, প্রথমে আমি মিথুন রাশির কথা বলবো। এই মিথুন রাশির জাতক জাতিকাদের সাথেও কিন্তু অনেক কিছু ঘটতে চলেছে, আর্থিক দিক থেকে তো অবশ্যই দারুণ একটা রেজাল্ট পেতে পারে, কারণ পদ্মিনী একাদশীর ভীষণ মাহাত্ম্য আছে এবং এতটাই শুভ, এই শুভত্ব আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, আর্থিক উন্নতি, বাড়ি গাড়ি, যশ, নাম, খ্যাতি এগুলো কিন্তু আপনার হবেই হবে। আর আপনার দুঃখ কষ্ট আছে যাদের, তাদের এই দুঃখ কষ্ট দূর হবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে, আপনার সাথে মিলিয়ে নিতে হবে, কারণ এটা আপনার সাথে তখনই মিলবে
যখন আপনার বৃহস্পতি শুক্র ভালো থাকবে। এই বৃহস্পতি শুক্র ভালো থাকলে আপনার সঙ্গে এগুলো কিন্তু ঘটবে। এই একাদশীর সম্পূর্ণ যে একটা সুপ্রভাব, নারায়ণের কৃপা আপনার উপরে পড়বে। তাই এই গ্রহগুলো আপনাকে একটু যাচাই করে নিতে হবে আপনার জন্মচক বা হস্তরেখা থেকে যে কতটা ভালো ফল আপনাকে দিচ্ছে, তারপরে কিন্তু শিওর হতে পারবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো, সেই রাশিটি হলো সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেও একই কথা বলবো। পদ্মিনী একাদশী এই সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু জীবনের একটা পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। সমস্ত দিক থেকে জীবনে সাকসেস আসতে পারে, আর্থিক উন্নতি তো বটেই, তার সাথে সাথে প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পাবে এবং বাড়ি গাড়ি এগুলো কিন্তু হবে। আর যারা অনেক রকম কষ্টে আছেন, সেটা আর্থিক হতে পারে, কর্মক্ষেত্রে বা অন্যান্য ব্যাপার নানাভাবে আপনি কষ্ট পাচ্ছেন, তাদের বলবো আপনার এই দুর্দশা কাটতে চলেছে, সমস্ত রকম সমস্যা আপনার থেকে দূরে যাবে এবং সুসময় আপনার আসতে চলেছে। কবে থেকে? এই দিন থেকে, 29 জুলাই এবং তার পরবর্তী 15টা দিন যথেষ্ট পজিটিভ থাকছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা ধনুরাশি। আপনার যদি ধনুরাশি হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো, এই পদ্মিনী একাদশী আপনার জীবনকে বদলে দেবে। এই দিন থেকে 15টা দিন যথেষ্ট পজিটিভ থাকছে, নারায়ণের কৃপা থাকছে, তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব আপনার জীবনকে অবশ্যই বদলাবে। শুধু বলবো অ্যালার্ট থাকুন, বড় স্বপ্ন দেখুন, চেষ্টা করুন, তবে কিন্তু আপনার সাথে মিলবে। যদি এগুলো কিছু আপনার মধ্যে না থাকে, আপনি শুধু কানে শুনে নিলেন আর ধনী হওয়ার জন্য বসে থাকেন, তাহলে কিছুই নাও মিলতে পারে। তাই বসে থাকবেন না, চেষ্টা করুন, অবশ্যই দেখবেন আপনার সাথে কিছু না কিছু ঘটবে এবং পজিটিভ। এরপরে যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে, এই পদ্মিনী একাদশীতে আপনার জীবনেরও কিন্তু পরিবর্তন ঘটবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনারও আসবে, যত দুঃখ কষ্ট আপনার থেকে বিদায় নেবে এবং সৌভাগ্য বৃদ্ধি করবে। ফলে কী হবে? আপনার স্বপ্ন পূরণ হবে, আপনি যে কোনো কাজে সাকসেস পেতে পারেন। তাই অ্যালার্ট থাকুন আর এই একাদশী তিথিটা পালন করার চেষ্টা করুন, আরও ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়ে থাকে তাহলে কিন্তু যথেষ্ট পজিটিভ আপনারও থাকছে এই একাদশীর দিন থেকে, অর্থাৎ 29 জুলাই তার পরবর্তী 15টা দিন যথেষ্ট পজিটিভ থাকবে। কারণ এই সময়টা নারায়ণের কৃপা কিন্তু থাকছে, এই পদ্মিনী একাদশীর দিন থেকে নারায়ণের কৃপায় ভাগ্য বদলাবে। এবং দুটো গ্রহর কথা বললাম, গ্রহ দুটো আপনার কিন্তু ভালো থাকতে হবে, তাহলে গ্রহের সুপ্রভাব আর এই ঈশ্বরের আশীর্বাদ একত্রে আপনার জীবনকে বদলে দেবে। তাই চেষ্টা করুন, চোখ কান খোলা রাখুন, বড় বড় স্বপ্ন দেখুন, অবশ্যই পূরণ হবে। সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা বৃষরাশি। আপনার যদি বৃষরাশি হয়ে থাকে তাহলে এই পদ্মিনী একাদশী আপনার জীবনকে বদলে দেবে, নানা দিক থেকে সুযোগ আপনি পাবেন, আপনার দুঃখ কষ্ট সব কিন্তু আপনার থেকে দূরে পালাবে, সমস্ত রকম বিপদ আপনার থেকে অনেকটাই দূরে চলে যাবে এবং আপনি সমস্ত দিক থেকে সাকসেস পাবেন। যে কোনো কাজে আপনার জীবনে কিন্তু সাকসেস নেমে আসবে, সর্বকাজে সফলতা এক কথায় বলতে গেলে আপনার কিন্তু থাকছে। আর এটা 29 জুলাই থেকে 15টা দিন, এতটাই ভালো সময় থাকবে। যদি আপনি চেষ্টা করেন আপনার স্বপ্ন পূরণের জন্য, সেই স্বপ্ন পূরণটা কিন্তু 100% করতে পারবেন। এছাড়াও প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পাবে, বাড়ি গাড়ি এগুলো কিন্তু আপনার হবে। শুধু স্বপ্ন দেখতে হবে, বড় বড় আশা করতে হবে এবং পরিশ্রম করতে হবে, আগুন জ্বালাতে হবে, তবেই কিন্তু আপনার সাথে এগুলো মিটবে বা মিলবে। আর আপনারা যদি মনে করেন যে না আমার এগুলো তো ঘটছেই, ঘরে বসে থাকি, তারপর আর একটা আছে যা হবে হবে, হলে হবে না হলে না হবে, এই প্রসঙ্গগুলো যাদের মধ্যে থাকবে তাদের সঙ্গে কিন্তু নাও মিলতে পারে। তাই নিজেকে তৈরি করুন, যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন, বড় বড় স্বপ্ন দেখুন, ধনী হবার চেষ্টা করুন, অবশ্যই আপনার স্বপ্ন পূরণ এই একাদশী তিথি থেকেই কিন্তু হতে শুরু করবে। এই 15টা দিনের মধ্যে আপনার সাথে যা যা ঘটবে সেটা আপনার কাছে এক ইতিহাস হয়ে থাকতে পারে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।